মনোরঞ্জনশীল গোপাল দিনাজপুর এক আসনের সংসদ সদস্য। তিনি 2014 সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। মনোরঞ্জনশীল গোপালের জন্ম 1 জানুয়ারি 1964 সালে। তার পৈতৃক বাড়ি দিনাজপুর জেলার কাহারল উপজেলার নয়াবাদ গ্রামে। তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। পেশায় সাংবাদিকতা, ব্যবসা ও কৃষির সঙ্গে যুক্ত মনোরঞ্জনশীল গোপাল রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। তিনি মোট 4 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। মনোরঞ্জনশীল গোপাল সবশেষ 2018 সালের 11 জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে মহাজোটের প্রার্থী হন। 1,98,792 ভোট পেয়ে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে 10ম জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর এক আসনে 1,24,314 ভোট পেয়ে নির্বাচিত হন আওয়ামী লীগের মনোরঞ্জনশীল গোপাল। তার প্রতিদ্বন্দ্বী ওয়ার্কার্স পার্টির আব্দুল হক পান 24,873 ভোট। 2021 সালে করোনা আক্রান্ত হয়ে আলোচনায় আসেন মনোরঞ্জনশীল গোপাল। 7 ফেব্রুয়ারি কাহারল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে করোনা টিকা নেন তিনি। এরপর 8 এপ্রিল তিনি করোনা টিকা দ্বিতীয় ডোজ গ্রহণ করেন। এরপরেও 4 জন জাতীয় সংসদ ভবনের মেডিকেল সেন্টারে নমুনা দিয়ে করোনা পজিটিভ রিপোর্ট আসে তার। এরপর গত 19 জুন দ্বিতীয়বারের মতো জাতীয় সংসদ ভবনের মেডিকেল সেন্টার থেকে নমুনা গ্রহণ করা হয়। সে রিপোর্টে করোনা নেগেটিভ আসে। দিনাজপুরের বীরগঞ্জে প্রত্যন্ত অঞ্চলের 20 জোড়া অসহায় তরুণ তরুণীর যৌতুকবিহীন বিয়ে দিয়েও আলোচনায় আসেন এএমপি। এসবের বাইরেও তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে অবাঞ্ছিত ঘোষণা করার ঘটনা ঘটে। যদিও নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন আওয়ামী লীগের এই সংসদ সদস্য।